মুখরোচক সব খাবারে কাঁচা কিংবা শুকনো মরিচের ব্যবহার হয়ে আসছে সেই আদিকাল থেকেই। হার্ট অ্যাটাক থেকে স্ট্রোকের ঝুঁকি সবকিছুতেই কার্যকরী মরিচ। তবে এসব রোগ থেকে কাঁচা নয়, শুকনো মরিচ আমাদের রক্ষা করে। আজকের ভিডিওতে শুকনা মরিচের বিশেষ কিছু গুণ সম্পর্কে বলবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। গবেষণা বলছে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন পাতে রাখুন শুকনো মরিচ। মরিচ হলেই হলো না, সেটা কিন্তু শুকনো মরিচই হতে হবে। এতদিন আমরা জানতাম শুকনো মরিচ খেলে শরীরের নানা সমস্যা দেখা যায়, কিন্তু সমীক্ষায় জানা গেছে প্রতিদিনের খাবারের তালিকায় শুকনো মরিচ দিয়ে তৈরি যে কোনো একটি পদ রাখা অবশ্যই জরুরি, যা আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, যারা নিরামিষ খান তারাও প্রতিদিন শুকনো মরিচ দিয়ে যে কোনো একটি সবজি বানিয়ে খান, এতে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রতিদিন একটি করে শুকনো মরিচ খেলে অন্যান্য রোগের ঝুঁকি অন্তত 40% কমে যায়। তাই বেশি দিন বাঁচতে চাইলে অবশ্যই অল্প পরিমাণে শুকনো মরিচ খাওয়া শুরু করুন। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।